এবার বাসার ভিতরেই পাওয়া গেছে তিনটি মানবদেহের কঙ্কাল। রাজধানীর কাফরুলের একটি বাসায় কঙ্কাল পাওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে উদ্ধার হওয়া কঙ্কালগুলো বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া কঙ্কালগুলো তিনটি মানবদেহের, এছাড়া আরও তিনটি মাথার খুলিও রয়েছে। পুলিশ বলছে ন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রের ফ্ল্যাটে এই কঙ্কাল পাওয়া গেছে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। মেডিকেল ছাত্রদের বাসার কঙ্কাল পাওয়ার বিষয়টি স্বাভাবিক বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, পড়াশোনার জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাত্ররা কঙ্কালগুলো বাসায় নিয়ে যায়। এদিকে কঙ্কাল উদ্ধারের ঘটনাটি নিয়ে সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। সন্ধ্যার পর এই ধরনের তথ্য পেয়ে অনেকে ছুটে যায় ওই ফ্ল্যাটে। কাফরুল থানার ওসি শামীমুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে কাফরুল থানার ইটখোলার 183/1 নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু মানবদেহের হাড় ও 6টি মাথার খুলি উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় ওই বাসাটিতে ন্যাশনাল মেডিকেল কলেজের 3টি ছাত্র বসবাস করেন। এদের মধ্যে কামরুজ্জামান নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশকে জানান, পড়াশোনার প্রয়োজনেই তারা কঙ্কালগুলো বাসায় এনে রেখেছে। এই বিষয়ে তাদের কাছে কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। ফাইনাল ইয়ার শেষ হওয়ার তারা কঙ্কালগুলো অন্য কারো হাতে হস্তান্তরের জন্য কার্টনে প্যাকেট করছিলেন। দরজার ফাঁক দিয়ে বিষয়টি দেখতে পান বাড়িওয়ালা। তিনি এই বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা না করেই পুলিশকে ফোন করেন। পুলিশ জানায় এ নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনি। মামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিটি মেডিকেল কলেজের ছাত্রের বাসায় অভিযান চালালেই এই ধরনের কঙ্কাল আরও অনেক পাওয়া যাবে। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।